মালটা দেবো এখন কি করছে? মালটা তো রোদ্দুরে বিশাল ফ্যান হয়েছে, মালটা ঝাড় জ্বলে যায়। মালটা একবার যেতে যেতে পাতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। যেতে পাতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। খাওয়া বল কি হচ্ছে? আরে ভাই জানিস তো আমি রোদ্দুরের বিরাট বড় ফ্যান, গুরুদেব মানুষ। গান শিখেছি ভাই, গান শিখেছি, শুনবি শুনবি? স্যার যেতে যেতে পাথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল। হ্যালো হ্যালো, কেটে দিল সালাদা সঙ্গীতজ্ঞের কত দিতে জানে না। হাক্কি রে হাক্কি। বিশ্বকবি রদ্দুর রায় শুনছি তো না শুনছি তো? হ্যাঁ বল। তার একটা কবিতা শোন। হ্যাঁ বল। তোমার রক্ত তীব্র লাল, আমার বীর্য বেজায় সাদা, প্রধানমন্ত্রী তুমি বাল পোকা। আরে ভাই সিঙ্গেল লাইফে থাকতে থাকতে জীবনটা বোরিং হয়ে গেছে ভাই, আর দেখা হলে সিঙ্গেল লাইফে কি করবো? একটা মেয়েটার খোঁজ থাকতে দিই না ভাই। ভাই আমার কাছে একটা হেম্পি ইন্টারেস্ট লাগবে নাকি? দেখতে আজকে তো বিছানা ভেজে যাবো। কি জিনিস এটাই দিয়ে দেই। কই কই আয় আয় আয়, যা ঝটকা খাবে না বাবের জন্য ভুলবে না। জানিস তো এখানে কিসের ইন্টারভিউ আসছিস বল শুনি? স্যার এখানে নতুন নতুন যাবে খিস্তি আপগ্রেড। তো তোর স্পেশাল ট্যালেন্ট কি? স্যার আমি রানু মন্ডলকে আরামে বিয়ে শুনতে পারি স্যার, কোনো অসুবিধা নেই। বস বস বস, আমরা তো টেস্ট নেবো দাদা।
তাড়াতাড়ি আসুন। স্যার আপনার নাম কি? আমি বিশ্বকবি রদ্দুর রায়ের নাকি আমি রদ্দুর রায়ের কবিতা একদম গুলে গুলে খেয়েছি, তার কবিতা এবং তার গান আমি একদম বড় বড় পারি। তার গান শোনান দেখি শুনি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, বাবা চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। কে আর বুঝেছ গেল তো গাছ থেকে ওর সাথে ঘুরে আসতে দেখলি না বুঝলি বুঝলি তো তোর ফোনটা দে, অবস্থা করছে আমি নম্বরটা না দাঁড়া কি পাঠালো দেখি তো এটা কি?